আর খুলে দাও আগে এটা তোর মামলা থাকবে এর মাথায় হয়েছে ওর এখন নাইন না অনেক এই নাইন না দেওয়ার কারণে কালকে অপদস্থিত ভাবে বাজারে মাছের দোকানে ওই ছেলেটা ধরে এমন ভাবে মারছে, মারার পরে সেই ছেলেটা গাইবান্ধা বন্ধ নিয়ে যাওয়ার সময় বন্ধ হয়নি, তার সঙ্গে তার ভাইস্তে ছিল, ভাইস্তাকেও পিটাইছে। মিলন রবিগুল মিলন স্বতন্ত্র করে ওরা আমার ভাইকে আমি বিজ্ঞানী। এটা আপনার জানেন যে এটা তারা পুরো পরিচিত তাদের একসাথে ব্যবসা করতে এক সময় সেখান থেকে পুকুরে যে বিদ্যুতের কানেকশনকে কেন্দ্র করে তাদের যে দিনের মধ্যে যে দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি সেখান থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত। তা আমরা যেহেতু এখানে একটা বাজারের মধ্যে ঘটনা ঘটেছে বা যেহেতু দুজনেই পরিচিত আমরা জানতে পেরেছি যে কী কারণে ঘটনা ঘটেছে, আমরা আসামিদের আইডেন্টিফাই করতে পেরেছি যেহেতু ঘটনা মানে প্রকাশ্যে একটা ঘটনা, আমরা এখন এদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের পরবর্তী কার্যক্রম আমরা চালু করেছি বা অব্যাহত আছে আমাদের।